কাশীতে তপস্যা করতেন বেশি সময়। কাশী ভারতবর্ষের মুকুটমণি স্থান, সমস্ত রাজাদের বাড়ি কাশীতেই ছিল। তো সেই কাশী থেকে উনি চিন্তা করলেন, আমি একটু পশ্চিম ভারত দ্রোণ পর্বতের কাছে তপস্যা করব। তখন পশ্চিম ভারতের পাশ পাকিস্তান, সেই পশ্চিম ভারতে তপস্যা করতে গেছিলেন। তপস্যা সন্তুষ্ট হয়ে দ্রোণ আচার্য, যিনি দ্রোণ পর্বত, এই দ্রোণ পর্বত বললেন, তোমার তপস্যা অতি মধুর, তখন এই তপস্যা দ্বারা তুমি কি নিতে চাবে ফলস্বরূপ? তখন বললেন, আমাকে যদি দিতে চান তাহলে আপনার পুত্র এই গিরিরাজকে দেন। তো গিরিরাজকে চাইলেন, বলছেন গিরিরাজ তো যায় না, আর গিরিরাজকে নিয়ে যাবেন কোথায়? তো এই পৌলস্ত্য ঋষি বললেন, আমি কাশীতে নিয়ে যাব। বলছেন ভালো কথা, যদি কাশীতে নিয়ে যান, ভক্তরা মায়েরা ভালো করে শ্রবণ করুন, শ্রবণ করুন গিরিরাজ মাহাত্ম্য। পরে আমি আবার প্রশ্ন করব আপনাদের কাছে। বলছেন এই গিরিরাজ তো, আপনি যদি গিরিরাজকে হাতে নিয়ে যান, হাতে ধরে, তাহলে গিরিরাজ যদি কোথাও আপনি বিশ্রাম করেন, এই গিরিরাজ কিন্তু আর সেখান থেকে উঠবে না। না, আপনি যদি বসেন কোথাও বিশ্রাম করেন, তাহলে গিরিরাজ উঠবে না। গিরিরাজ নিজেই মুখ খুলে বলছেন, হ্যাঁ আমি কিন্তু তোমার হাতে যাব, তুমি যেখানে রাখবে একবার, আর এম এর উঠবো না। বল জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। তো আমাদের পৌলস্ত্য ঋষি মানে রাবণের ঠাকুর দাদা, জানেন তো রাবণের কথা তো সকলেই জানে, কিন্তু তার ঠাকুর দাদার কি নাম ছিল সকলে প্রায় জানে না। পৌলস্ত্য ঋষি রাবণের ঠাকুর দাদা, বিশ্বেশ্বর মুনির পিতা। এনার তপস্যায় গিরিরাজ গোবর্ধন উনি হাতে করে নিয়ে যাচ্ছিলেন কাশীতে। এখন যেতে যেতে এখানে যখন এসছেন, গিরিরাজ দেখছেন এটা তো ভগবানের লীলাভূমি ব্রজধাম, এই ধামের উপর দিয়ে চলে যাচ্ছে, তখন উনি নিজে কি করলেন, একটু ভার হয়ে গেলেন। যখন ভারী হয়ে গেলেন তখন উনি আর হাতে ধরতে পারছেন না, আর ক্লান্ত হয়ে গেল, তখন মনে করছেন একটু বিশ্রাম করে নাই পরে যাবো। যখনই বিশ্রাম করতে উনি এখানে রেখেছিলেন গিরিরাজ গোবর্ধনকে, আর উনি বিশ্রাম করছেন, দেখছেন যে বিশাল শরীর ধারণ করেছেন, এত বড় শরীর ধারণ করেছেন। পৌলস্ত্য ঋষি বলছেন, এ কি তুমি এত বড় শরীর ধারণ করলে, শরীর বিস্তার করলে? বলছে বলা তো ছিল যে যেখানে আমাকে রাখবে সেখানে, সেখান থেকে আর আমি উঠবো না। তখন এত বিশাল শরীর ধারণ করলেন। পৌলস্ত্য ঋষি বললেন, আমার যখন মনে স্বাদ মিটলো না, আমি বেনা কাশীতে নিয়ে যেতাম। তো যাক, আমার এটা অভিশাপ থেকে গেল তোমার উপরে, আমি কষ্ট করে নিয়ে আসছিলাম, তুমি দিনে দিনে তিল তিল পরিমাণে ক্ষয় হবে। গিরিরাজ গোবর্ধন বললেন, ঠিক আছে তাও ভালো, আমি ভগবানের লীলাতে দর্শন করব। আর গিরিরাজ গোবর্ধন রূপে ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে আমার উপরে গোচারণ করবেন, আমার এই গিরিকন্দ্রা শয়ন করবেন, আমার এই গিরিরাজ গোবর্ধনের ঝর্ণার জলে ঘাস হবে, গরু গোবৎসগণ খেয়ে বাঁচবেন। হ্যাঁ, এই গোবিন্দ লীলা দর্শনের অভিলাষে আর গিরিরাজ এখানেই রয়ে গেলেন। বলে গিরিরাজ মহারাজ কি, আজকের আনন্দ কি, জয় জয় শ্রী।